হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অল স্টুডেন্টস পিজি অ্যান্ড বিডিপি বা ইউজি ইম্পর্টেন্ট নোটিস ফর অল, সমস্ত পিজি ও ইউজি ছাত্রছাত্রীদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেল থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন সবার আগে পেয়ে যাবেন। তো আমরা এখন দেখে নেব যে আজকে যে নোটিশটি পাবলিশ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, 26/6/2022, এটি হবে 26/5। তো লার্নার্স আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট ইফ দে নিড ডুপ্লিকেট কপি অফ এনি ডকুমেন্ট অফ NSOU ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, দে নিড টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ এ জিডি ফ্রম পুলিশ স্টেশন অ্যান্ড এ ডিমান্ড ড্রাফট অফ ₹200। তো এখানে যেটা লেখা আছে, যদি কোনো শিক্ষার্থী মানে পিজি বা ইউজি যে কোনো রকম ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটি, যদি কোনো ডকুমেন্টস অ্যাডমিট বা পরীক্ষা সংক্রান্ত কোনো ডকুমেন্টস যদি হারিয়ে ফেলেন, তো সেটার যদি ডুপ্লিকেট কপি বার করতে চান, তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই জন্য এই নোটিশটি বার করেছে যে প্রথমে আপনাকে পুলিশ স্টেশন থেকে একটি জিডি আনতে হবে, মানে পুলিশ স্টেশনে যে জিডি নাম্বার দেয় সেটি এবং তার সাথে ২০০ টাকা ডিমান্ড ড্রাফট দিয়ে, এবং সেই ডিমান্ড ড্রাফটটি থাকবে ইন ফেভার অফ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পেয়েবল অ্যাট কলকাতা। তো এখানে যে কোনো ব্যাংক থেকে আপনারা ডিমান্ড ড্রাফটটি করতে পারেন। এটা দিয়ে সেইগুলো দিয়ে তাহলে ডিমান্ড ড্রাফট ২০০ টাকা এবং একটা অ্যাপ্লিকেশন সঙ্গে দেবেন। সেই অ্যাপ্লিকেশনটার সঙ্গে আপনাদের যে জিডি নাম্বার থাকবে পুলিশ স্টেশন থেকে যারা পেয়েছেন সেটা লাগবে। সেটা দিয়ে আপনারা আবেদন করলেই আপনারাকে সেই ডুপ্লিকেট কপিটি অ্যাপ ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো শিক্ষার্থীর ডকুমেন্ট হারিয়ে ফেলেন তাহলে এটা অনেক কাজে লাগবে। তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ইউজি এবং পিজি স্টুডেন্ট যাবতীয় ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য এবং আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন কোয়েশ্চেন আনসার পেতে এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।